এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে এটি প্রায় সবাই জানেন কিন্তু শুধু এশিয়া নয় বরং পৃথিবীর সবচেয়ে গ্রামও যে বাংলাদেশে অবস্থিত একথা সম্ভবত খুব কম লোকে জানেন প্রাপ্ত তথ্যমতে সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ গ্রামটি এখন বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম ষাট দশক জায়গা জুড়ে এক ঘর একবারই এক গ্রাম খ্যাত এই শ্রীমুখ গ্রাম শতাব্দী প্রাচীন শ্রীমুখ গ্রামের বর্তমান জনসংখ্যা মাত্র পাঁচজন তাদের মধ্যে রয়েছেন একজন পুরুষ তিনজন নারী ও একজন শিশু এদের সবাই একই পরিবারের সদস্য শ্রীমুখ গ্রামটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানজি ইউনিয়নে অবস্থিত সরকারি গেজেটভুক্ত এই গ্রামটিতে দীর্ঘদিন থেকেই একটিমাত্র পরিবার বসবাস করে আসছে উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত খাজানজি ইউনিয়ন এর পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেলিকোনা ও পশ্চিম নোয়াগাঁওয়ের মধ্যবর্তী স্থানে শ্রীমুখ অবস্থিত শ্রীমুখ গ্রামে একসময় ছিল একটি হিন্দু পরিবারের বসবাস উনিশশো সালে দাঙার সময় পরিবারটি তাদের বাড়ি বর্তমান বাসিন্দা আলতাপালির পূর্বপুরুষের কাছে বিক্রি করে অন্যত্র চলে যান এরপর থেকে আলতাপালির পরিবার এই বাড়িতেই বসবাস করে আসছেন বর্তমানে আলতাপালি সৌদি প্রবাসী বাড়িতে বসবাস করছেন তার দুই বোন স্ত্রী ও কন্যা গ্রামটিতে গেলে দেখা যায় চারদিকে ফসলি জমি বাঁশঝাড় জঙ্গল ও কাদামাটিতে পরিবেষ্টিত কাদামাটি ও পানি পেরিয়ে কোনো রকমে ঢুকতে হয় রাস্তা এই গ্রামে ছোট একটি আইলি চলাচলের একমাত্র অবলম্বন বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া বাড়ি থেকে কোথাও যাওয়া যায় না তখন গ্রামটি যেন একটি ছোট দ্বীপে পরিণত হয়ে যায় শুকনো মৌসুমেও কাদামারিয়ে চলাচল করতে হয় সেখানে পর্যবেক্ষক মহল মনে করে সঠিকভাবে যাচাই বাছাই করা হলে শ্রীমুখ গ্রামটি বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে স্বীকৃতি পেতে পারে এমনকি গিনেজ বুকও নাম লেখাতে পারে এই শ্রীমুখ এদিকে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই তবে গবেষকরা মনে করছেন আয়তন ও লোকসংখ্যার দিক দিয়ে শ্রীমুখী বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম এই গ্রামটি নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য তালাশ করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিল তিনি বলেন একটি মৌজা নিয়ে শ্রীমুখ গ্রাম দাগ খতিয়ান এবং মৌজা সহ সরকারি সকল নথিপত্রে শ্রীমুখ আলাদা গ্রাম হিসেবেই উল্লেখ রয়েছে এর আয়তন ষাট শতক ও লোকসংখ্যা মাত্র পাঁচজন ফলে এটি দেশের সবচেয়ে ছোট গ্রাম তো বটেই এমনকি বিশ্বেরও সবচেয়ে ছোট গ্রাম তিনি বলেন এখন বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম ধরা হয় ক্রোয়েশিয়ার নামক একটি গ্রামকে সেখানকার জনসংখ্যা তিরিশ জন এবং আয়তনে শ্রীমুখ থেকে অনেক বড় বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে শ্রীমুখের স্বীকৃতি আদায়ের জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত উল্লেখ করে জহরুল হক শাকিল বলেন এতে এই গ্রামের পরিচিতি বাড়বে পর্যটকদের জন্য গ্রামটি আকর্ষণীয় হয়ে উঠবে বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমনচন্দ্র দাস বলেন এই গ্রামটির ব্যাপারে আমি শুনেছি সম্প্রতি বিশ্বনাথের সহকারী কমিশনার ওই গ্রাম পরিদর্শন করেছেন আমরা এখন বিভিন্ন নথিপত্র জোগাড় করছি তথ্য প্রমাণ পাওয়া গেলে শ্রীমুখকে সবচেয়ে ছোট গ্রাম হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করা হবে এ প্রসঙ্গে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন পরিসংখ্যান বিভাগের তথ্যে এটি আলাদা গ্রাম হিসেবেই উল্লেখ আছে এই গ্রামে মাত্র একটি পরিবার রয়েছে বলেন তিনি বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন